বরিশালের শিক্ষার্থী মিম নিহতের ঘটনায় আজও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আরও খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা, এতে নিশ্চয়ই অনেক যানজটের সৃষ্টি হয়েছে, সব মিলিয়ে এখনকার পরিস্থিতিটা জানতে চাই। হ্যাঁ দৃষ্টি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিম নিহতের ঘটনায়, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আজ তৃতীয় দিনের মতন সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সামনে যে বরিশাল কুয়াকাটা মহাসড়ক রয়েছে, সেই কুয়াকাটা মহাসড়কটির দুই প্রান্তে, তারা বিশ্ববিদ্যালয়ের সামনে যে অংশটুকু রয়েছে তার দুই প্রান্তে শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। এক প্রান্ত রয়েছে দপদপিয়া ব্রিজ সংলগ্ন এবং আরেক প্রান্ত ভোলার মোড় সংলগ্ন যে প্রান্তটি রয়েছে, এই দুই প্রান্তে অবরোধ করে রাখায় সড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে এবং স্বাভাবিকভাবেই যাত্রী যারা তারা দুর্ভোগের শিকার হয়েছে এবং তারা এখন এখান থেকে হেঁটে রাস্তাটি পার হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা যে দাবিগুলো দিয়ে জানিয়েছিল সেই দাবিগুলো কিছুই আসলে আদতে দৃশ্যমান মানা হয়নি। বিশেষ করে ঘাতক যে বাসটি, সেই বাসের চালককে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বা ক্ষতিপূরণ হিসেবে যে অর্থ চাওয়া হয়েছিল সেই ক্ষতিপূরণ কিভাবে দেওয়া হবে বা কত টাকা দেওয়া হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি এবং এমনকি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও কোনো অর্থের বরাদ্দ করা হয়নি। তো এই বিষয়গুলোর উপরে ক্ষোভ প্রকাশ করায় এবং শিক্ষার্থীরা যে চলাচল করছে এই সড়কে, এর আগেও বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানি ঘটেছে শিক্ষার্থীদের, সেই জন্য এই সড়কে নিরাপত্তা জোরদার বা নিরাপত্তা নিশ্চিত করার যে দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে সেই দাবি পূরণ না হওয়ায় তারা কিন্তু এই তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তৃতীয় দিনের মতন আজও এই আন্দোলন কর্মসূচি তারা জানিয়েছে। তো সেখান থেকে তাদের দাবি না মানা হলে, তারা এর আগেই আলটিমেটাম দিয়েছিল যে তারা আবারও সড়ক অবরোধের মতন কঠোর কর্মসূচি দিতে পারে, তারই ধারাবাহিকতায় কিন্তু আজ আবার বিকাল থেকে তারা এই অবরোধ কর্মসূচি চালু করেছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। কাউসার হোসেন রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।